ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, না হলে অনেক কিছু মিস করে যাবে, বুঝতে পারবে না। তো জামাটার আমি দামটা দিয়ে দিইনি, তার কারণ আমি যে স্ক্রিনে কোড দিয়ে দিয়েছি ওইখানে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। তো আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, তো আশা করছি তোমাদের মানে উপকার হবে। মেশোতে একটা ড্রেস অর্ডার করেছিলাম, তো ওইটা আসলো, এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেমন আসবে জানি না। এই দেখো হলুদ ড্রেস, মনে হচ্ছে ভালোই হবে। ভেবেছিলাম সেটাই এসেছে, জলদি ড্রেস এটা আমি উঠে দেখাচ্ছি ভালো করে। এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর, আমি এটা ইউটিউবে দেখেছিলাম রিভিউ দিয়ে আমি কিনেছি, তো আমিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, যদি তোমরা কেউ নিতে যাও আমিও কোড নাম্বার দিয়ে দেবো, ওখান থেকে তোমরাও নিয়ে নেবে। তো ড্রেসটা এত ভালো, আমি এই তো ড্রেসটাকে উল্টো করেছি একটা জিনিস দেখানোর জন্য। তো এই ড্রেসটার আমার এই জিনিসটা খুব ভালো লাগলো, এই যে দেখো সাইডের চেন দেওয়া রয়েছে, এটার জন্য আরও সুবিধা হবে। তো তোমাদেরকে এবার জামাটা আমি সোজা করে দেখাচ্ছি। তো এই যে জামা, রোদের ছটা পড়ছে তো বোঝা যাচ্ছে না। তো এইটা হচ্ছে হাতা, হাতাতে গার্ডার দেওয়া আছে, আর গলাটা এরকম ভিড়। তো জামাটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি এখন ছাদে চলে এসেছি আর তোমাদেরকে ড্রেসটা দেখাচ্ছি। আমার যেহেতু ক্যামেরাম্যান নেই সেই জন্য অতটা ভালো করে দেখাতে পাচ্ছি না, আর তোমরা যদি এই ড্রেসটা নিতে চাও, এটা সত্যি খুব ভালো ড্রেস, যদি কেউ নিতে চাও তাহলে আমি স্ক্রিনে যে মেশো অ্যাপ আছে ওইটার আমি কোড দিয়ে দেবো, ওইটা সার্চ করলেই পেয়ে যাবে। তো চলো, ফটোর উপরে যে কোড নাম্বারটা দিয়েছি ওইটা মেশোতে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে সেম টেম। জামাটা কিন্তু অনেক সুন্দর, একদম লং, আর এই বুকে একটা ভি শেপ আছে, আর হাতে ঘটি হাতা আছে। যাই হোক জামাটা খুব সুন্দর লাগলো, আর আমি ভাবছিলাম যে গরমে পরতে পারবো কি, তো উপরের এই যে ফ্যাব্রিকটা এইটা জর্জেট হলো, ভিতরে একটা সুন্দর কাপড় দেওয়া আছে, তো সেইটার জন্য আমাকে গরম লাগছে না। তো ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে, তোমাদেরকেও সাজেস্ট করবো যে তোমরা ড্রেসটা নিও। আর একটা জিনিস হচ্ছে যে এই সাইডে একটা ছোট্ট চেন দেওয়া আছে, এটা খোলা হবে, তো এই সিস্টেমটা অনেক ভালো। তো জামাটা অনেক লং আছে আর সফটও আছে, গরমে পরলে যে অসুবিধা হবে সেরকম কিছু না। তো আমি এটা প্রীতি মণ্ডলের কাছে দেখেছিলাম, তোমরা ওকে মিষ্টু রয় নামে চেনো, তো ওর ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি একটুখানি, ওর কাছ থেকে দেখে নিও, কারণ আমি তো রিভিউটা ভালোভাবে দিতে পারছি না, আর তাছাড়া আমার কাছে ক্যামেরাম্যান নেই, তো একা একা অনেক কষ্ট হচ্ছে। তো একটুখানি দিয়ে দিচ্ছি, আর প্রীতিমণ্ডলের যে ভিডিওটা আছে ওইটুকু আমি দিয়ে দিচ্ছি, ওইখানে দেখে নিও। তো ওর যেটা ড্রেস সেম একই ড্রেস আমার, এটা একদম সেম টু সেম ড্রেস, ওর দেখেই আমি নিয়েছি। তো এটা তোমাদের সঙ্গে এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করলাম, তাহলে তোমাদের একটু ভালো হবে। তো এই ড্রেসটা তোমরা নিশ্চিন্তভাবে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো এই যে প্রীতির ড্রেস, এইটা দেখেই আমি নিয়েছিলাম, এটা আমার খুব ভালো লেগেছিলো। তো সেম টু সেম এসেছে, কিন্তু প্রীতির মতো তো ভিডিওটা আমি ভালো করে বানাতে পারিনি, কারণ আমার কেউ নেই যে আমাকে ভিডিওটা বানিয়ে দেবে। তো এইটা দিয়ে দিলাম, জানি না ইউটিউবে কোনো কপিরাইট আসবে কি না, জাস্ট আমি এটা দিলাম। তো প্রীতিদি যদি দেখো তাহলে কিছু মনে করো না, একটা ড্রেস কিনে একদম 5 মিনিটের ভিডিও বানিয়ে ফেলছি, সবাই ভাববে বাবা একটা ড্রেস কিনেছে তো কত দেখাচ্ছে। তো কি বলো তো, আমি এটা দেখাচ্ছি কারণ আমি যখন দেখেছিলাম তখন আমার শান্তি হয়েছিল না, তো আমি এখন খতিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাই তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন ব্লগে।